প্রতিবেশী দেশ ভারতে করোনা সংক্রমণ দিনে দিনে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশটিতে গত 24 ঘণ্টায় 1,03,000-এর বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা দৈনিক হিসেবে বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। আক্রান্ত বাড়তে থাকার সঙ্গে সঙ্গে চাপ বাড়ছে হাসপাতালে, ভেঙে পড়ার উপক্রম স্বাস্থ্য ব্যবস্থাও। আরও দেখুন রিপোর্টে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে রবি থেকে সোমবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 1,03,558 জন। এক বছরের বেশি সময় ধরে দেশটিতে করোনা ঝড় শুরু হওয়ার পর থেকে এটি সর্বোচ্চ সংক্রমণ। সবচেয়ে বাজে অবস্থা মহারাষ্ট্রে। অঙ্গরাজ্যটিতে রোববারই 57,074 জন আক্রান্ত হয়েছেন। মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে 29 লাখ। রাজ্যটিতে লকডাউন চলছে। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে একদিনের হিসাবে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে রোববার। 11,163 জন আক্রান্ত হয়েছেন এদিন। নতুন লক্ষাধিক সংক্রমণ নিয়ে ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,25,89,067 জন। ওয়ার্ল্ডোমিটার্সের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় ভারতে 1,03,793 জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন 477 জন। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন 1,65,132 জন। করোনার দ্বিতীয় ঢেউ ভারতে প্রকট আকার ধারণ করতে পারে এমন আশঙ্কা জানিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। এজন্য করোনার নতুন ধরনকে দায়ী করছেন তারা। করোনা ঠেকাতে ভারতের বিভিন্ন শহরে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ ও আংশিক লকডাউন। তারপরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। বিশেষ করে মহারাষ্ট্রের হাসপাতালগুলোতে এখন তিল ধারণেরও ঠাঁই নেই। এভাবে রোগী বাড়তে থাকলে চিকিৎসা কাঠামো ভেঙে পড়ে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।